গো গো, এই যে নাও তোমার খাবার। খাবারগুলো খেয়ে আমাকে উদ্ধার করো তো। এই খাওয়ার মধ্যে খাই শুধু দুটো ডাল ভাত, তা দেওয়ার সময় যদি এত কথা বলো তাহলে কি আর ভাত গলা দিয়ে নামে? হয়েছে হয়েছে, ভাত গলা দিয়ে নামতে হবে না। শুধু ভাত আর ডাল খেতে খেতে তো গলাটা একেবারে শুকিয়ে গেছে, এসব যে আর ভালো লাগে না। তবে যে একটু ভালো মন্দ খাবো তারও তো মুরদ নেই। আরে তুমি রেগে যাচ্ছ কেন গিন্নি? আমার হাতে একটু পয়সা কড়ি হলে তো তোমার জন্য আমি একটু ভালো মন্দ ঠিকই আনতাম। তবে দেখো তুমি, বিধাতা যখন আমাদের কপাল খুলে দেবে না, তখন দেখবে তোমার জন্য ভালো মন্দ নয়, শুধু ভালো ভালো জিনিসই আনবো। হয়েছে হয়েছে, ডাল ভাত খাইয়ে আমাকে অত সুখের স্বপ্ন দেখাতে হবেনি। এবারে জলদি করে খেয়ে আমাকে উদ্ধার করো তো। কই গো গিন্নি, কোথায় গেলে? জলদি করে আমার গামছাটা নিয়ে এসো তো, দোকানে যে কাজ করতে হবে। এই যে নাও তোমার গামছা, আর শোনো একটা কথা। হ্যাঁ গিন্নি, জলদি করে বলে ফেলো, কি বলবে? ঘরে কিন্তু আর দুদিনের চাউল আছে বুঝলে, এর মধ্যেই চাউল আনতে হবে, নইলে যে না খেয়ে মরবো সবাই। তুমি তো জানো গিন্নি, দোকানে আর এখন আগের মতো বেচা কেনা নেই। তবুও দেখি বিধাতা কি লিখেছেন কপালে, যদি হয় তাহলে অবশ্যই চাল ডাল কিনে আনবো। এই নাও তোমার কোদাল, আর দেরি না করে এখনই জমিতে কাজ করতে চলে যাও। ঠিক আছে বউ, তাহলে আমি জমিতে কাজে গেলাম। হ্যাঁ আর শোনো বউ, আজ জমি থেকে তোমার জন্য একটা ফুলকপি নিয়ে আসবো, ফুলকপিটা আজকে রাঁধবে, আমি পেট ভরে ভাত খাবো। ঠিক আছে গো, এবার জলদি কাজে যাও তো, রোদ উঠে গেলে যে আর কাজ করতে পারবে না। রে মেজো বউ, আজ তুই কি রান্না করবি রে? আর বলো না দিদি, আজ আর ভাত খাওয়া হবে না, দোকান থেকে আটা এনে রুটি করবো গো। আর তুমি কি রান্না করবে গো? আমার কথা আর বলিস না, সেই ভাত আর ডালই রাঁধবো। কি রে ছোট বউ, আজ তুই কি রান্না করবি রে? আমি আমি আজ ফুলকপি ভাজি আর ভাত করবো গো। আমাদের মতো গরিবদের কপালে কি আর এর থেকে ভালো কিছু জুটবে গো? না জানি আর কতকাল এরকম কষ্ট করতে হবে। সে কথা আর বলে আর লাভ নেই রে মেজো, সেই কতদিন হলো আমার বর মাছ ধরা সত্ত্বেও মাছ দিয়ে ভাত খেতে পারি না, নদীতে যে আজকাল মাছই পাওয়া যায় না। এটুকু কষ্টেই ভেঙে পড়ো না মেজো দিদি, দেখবি ধৈর্য ধরলে এক সময় ভালো কিছু আমরা করতে পারবো। আমার কি সর্বনাশ হয়ে গেল গো, আমার কি হয়ে গেল গো? এ কি মেঝো, তোর কলসি ভাঙলো কি করে? আরে দেখো দেখো, কলসির ভেতর থেকে কি আজব লাল চিংড়ি বের হয়েছে। আরে বা, কি সুন্দর লাল টুকটুকে চিংড়ি! ইস, এরকম আর কটা চিংড়ি হলে তো ভর্তা করে খেতে পারতাম। আরে দেখো দেখো, তোমাদের কলসিতে আরো দুটো লাল চিংড়ি মাছ। আরে বা, এই তো হয়ে গেল তিনটি চিংড়ি মাছ, চল ছোট আজ এগুলো ভর্তা করে খাই। আরে না না, এগুলো খাওয়া যাবে না গো দিদি, তোমরা জানো না
এই লাল চিংড়ির অনেক দাম। চলো আমরা এই তিনটি চিংড়ি মাছ চাষ করি, দেখবে আমরা সফল হলে এগুলো বিক্রি করে অনেক টাকা কামাতে পারবো। ইস, বললেই হলো নাকি যে চিংড়ি চাষ করব, তা কোথায় আর কিভাবে চাষ করব? হ্যাঁ বড় দিদি, তোমাদের ঘরে তো জাল আছে তাই না? যাও নিয়ে এসো। আর মেজো দিদি, তোমাদের ঘরে তো দোকানের আটা আছে তাই না? যাও ওগুলো নিয়ে এসো। আর আমি আমার জমির কোদালটা নিয়ে আসছি। এইসব দিয়ে কি হবে রে ছোট? এগুলো দিয়ে আমরা উঠোনে লাল চিংড়ি চাষ করব। আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করব দিদি, চলো জলদি কাজে লেগে পড়ো। দিদি দেখো, আমাদের উঠোনের পুকুরেতে চিংড়িতে ভরে গেছে। হ্যাঁ রে মেজো, হ্যাঁ, লাল চিংড়িতে যে উঠোন একেবারে ভরে গেছে। এবার বুঝি আমাদের দুঃখের দিনের অবসান ঘটলো রে। হ্যাঁ গো দিদি, এবার বড় ভাইকে দিয়ে সবগুলো লাল চিংড়ি মাছ ধরতে হবে। এরপরে সেই লাল চিংড়ি মেজো ভাইয়ের দোকানে নিয়ে আমাদের ছোট বিক্রি করবে। বুঝেছি রে ছোট, বুঝেছি। ওরে বাবা, এ আমি কি দেখছি, এ তো লাল চিংড়ি। ও ভাই, আমাকে 2 কিলো লাল চিংড়ি দাও তো। আগে হ্যাঁ, এখনই দিচ্ছি। এই যে দাদা, আমাকেও 1 কিলো লাল চিংড়ি দিন তো। আগে দাদা, আমাদেরও কিছু লাল চিংড়ি দিন। আহা, লাল চিংড়ি মাছ খেতে যে কি মজা। আগে হ্যাঁ ভাই, আপনাদের সবাইকে লাল চিংড়ি দেব। এই চিংড়ি যে আমাদের 3 বইয়ের উঠানে চাষ করা চিংড়ি। এই যে লাল চিংড়ি চাষ করা দিদিরা, আমি শহর থেকে এসেছি। বিদেশে এই লাল চিংড়ি মাছের অনেক চাহিদা। আমি আপনাদের সব লাল চিংড়িগুলো কিনে নেব, এরপরে সেগুলো শহরে এবং বিদেশে বিক্রি করব। কিন্তু সব লাল চিংড়ি কিনে নিলে তো টাকা দিতে হবে। আগে ভয় পাবেন না, এই নিন আপনাদের, আমি এই নিন 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে গেলাম। এখন থেকে আপনারা 3 বউ মিলে আমার জন্য লাল চিংড়ি চাষ করবেন, আর আমি সেগুলো বেশি দামে কিনে নেব।